কেউ রইল না কোথা, আমি আমি যা ডাল হয়ে গেল মনে গেল কোথা, আমি না যাই না, আমি কোথায় যাব কোথা, আমারই হয়ে গেছে ও গো কোথা, কেদে আর কি হবে আমার, তোমাকে তো শাদী বসতে হবে, তাই বলছিলাম কি আমার কাছে প্রস্তাব আছে, তুমি যদি আমারে অভয় দাও তাহলে আমি বলতে পারি, সারা জীবন আরাম আয়েশে শুভ শান্তিতে থাকতে পারবে, এই দোষি দোষটা দাস দাসী তোমার সেবা করবে, আরে একেবারে যাকে বলে ই মহারানী, চাই না আমি কিছু চাই না, আজে আমার কেউ রইল না, আমি আমি যে একা হয়ে গেছি, আমার কেউ রইল না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইল রে, আমার কেউ রইল না রে, এই দুঃখের দরদিয়া কেউ রইল না রে,
একটু বলুন কে সেই ব্যক্তি? আমার মতো এই গরিব তুচ্ছ নারীকে কে ভরণ করে নেবে বলুন? কে সেই মহান ব্যক্তি বলুন আমাকে? সে হলো এই দামিস্কের অধিপতি, এই সম্রাট ইজিপ্ত। দামেস্কের সেই কাফের যার নেই কোনো ঈমান, নেই কোনো ধর্ম, আমি তার প্রস্তাবে শত সহস্রবার পদাঘাত করি। সে কোনোদিনও আমার উপযুক্ত হতে পারে না, তাকে আপনি বলে দেবেন এই বিবি জয়নব 7 দিন না খেয়ে মরে যাবে, তবু তার মতো কাফেরকে কোনদিন স্বামী রূপে বরণ করবে না। তাই হবে বিবি জয়নব, তাই হবে। আমার কাছে আরো একটি পয়গাম আছে, যদি আপনি অভয় দেন তাহলে আমি বলতে পারি। বলুন, আপনাকে অভয় দেওয়া হলো, আপনি নির্ভয় বলুন। বিবি জয়নব, আমি যে বলতে সাহস পাচ্ছি না, আপনি এই এজিদের প্রস্তাবই প্রত্যাখ্যান করলেন। আরে তো এই সাধারণ মানুষ, আপনি নির্ভয় বলুন। সে হচ্ছে এই মদিনার হযরত আলীর পুত্র,